আসসালামু আলাইকুম বিয়ার্স, এই যে কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি এপিসোড। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ছোট্ট একটি ব্লগ, আর আজকের ব্লগটি আমি সাজিয়েছি সাজে বেড়াতে যাওয়ার সময় ছোটোখাটো কিছু টুকিটাকি অংশ নিয়ে, বলা যায় সাজেকের পথে প্রান্তরে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। সাজেক যাওয়ার জন্য আমরা বাস থেকে নেমে সবার আগে এই রিসর্টে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করেছি, আনুমানিক প্রায় 4 ঘন্টার মতো অবস্থান করেছি। আর এখানে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটাও আমরা সেরে নিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে। আর নতুন আঙ্গিকে তৈরি এই রিসর্টটা এত বেশি সুন্দর ছিল যে আমাদের কাছে কিন্তু 4 থেকে সাড়ে 4 ঘন্টা কিন্তু কিছুই মনে হয়নি, বলা যায় খুব সুন্দর একটা সময় কেটেছে এই রিসর্টে। এখানে আপনাদের সাথে রিসর্টের বাইরে চারপাশের পরিবেশটা একটু শেয়ার করছি। পাহাড়ি পরিবেশে সবুজ মাঠঘাট নিয়ে মাঝখানে এই ছোট্ট রিসোর্ট, সম্পূর্ণ গ্রামীণ আবহাওয়ায় তৈরি, বলা যায় এই পরিবেশে থাকতে কখনোই কারো বোরিং আসবে না। তো আপনাদেরকে আমি এখানে রিসোর্টের ভিতরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশেই তৈরি। তো এখানে রিসোর্টে আমরা নাস্তা সেরে নিয়ে তারপর এক এক করে সবাই ছাদের গাড়িতে উঠে পড়ছি, আর এই ছাদের গাড়িতে চড়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। পাহাড়ি রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু, আঁকাবাঁকা তো থাকবেই। আর এই আঁকাবাঁকা আর উঁচু নিচু পাহাড়ি রাস্তায় সাজেক যাওয়ার জন্য একমাত্র বাহনই ছিল এই চাঁদের গাড়ি। সাজেক যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে সব পর্যটকরাই কিন্তু এই চাঁদের গাড়ি ব্যবহার করে। তো আমি এখানে আপনাদের সাথে সাজেক যাওয়ার পথের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি। চারপাশটা পাহাড়ে ঘেরা আর সবুজ অরণ্যে ঘেরা, এই রাস্তাটুকু কত বেশি সুন্দর আর মনোমুগ্ধকর তা আপনাদেরকে আমি এই ছোট্ট ভিডিও ক্লিপে হয়তো বা দেখাতে পারবো না, বা আমি আমার বাসায়ও আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, সুযোগ এবং সময় বুঝে জীবনে একবার হলেও এই পরিবেশ এবং এই প্রকৃতি উপভোগ করার জন্য আপনারা সাজেক ছুটে যাবেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতি আল্লাহর দেয়া কত বড় নেয়ামত, আর এই নেয়ামতের মাঝে আমরা ডুবে থাকি। তবে সাজেক গিয়ে আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে, আমাদের পর্যটকদের কাছে 2-4 দিনের জন্য বেশ ভালোই লাগে, কিন্তু পাহাড়ি পরিবেশে যারা বসবাস করে তাদের বাড়িঘরগুলো দেখে বোঝা যায় তারা এখানে কত বেশি পরিশ্রম আর কষ্ট করে বেড়ে ওঠা লাগে। ছোটোবেলায় বই পুস্তকে পড়েছি পাহাড়িরা অনেক বেশি পরিশ্রমী হয়, আসলে ওদের অনেক বেশি পরিশ্রমী হতেই হয়। তো এখানে সাজেক পৌঁছার পর আমরা সবার আগে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই হোটেলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো হোটেলের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখে বোঝা যায় কত বেশি গোছানো আর পরিপাটি। আর হোটেলে এসে দেখি এখানে আমাদের জন্য ব্যাম্বো চিকেন তৈরি করা হচ্ছে, বলা যায় আমাদের জন্য না সব ধরনের পর্যটকদেরই মূল আকর্ষণ থাকে এই ব্যাম্বো চিকেন। তো ব্যাম্বো চিকেন কুক করার কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। ব্যাম্বো চিকেন পরিবেশন করার কাজটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে এভাবে হাত দিয়ে চাকুনি দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হয়। তো ব্যাম্বো চিকেন খাওয়ার পর আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, বলা যায় 10-এ 10 পাওয়ার মতোই একটি রান্না। এখানে এর ফাইনাল লুকটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। এখন আমরা ভাত খেয়ে নেব। প্রথমে ওরা যা করে ভাতের সাথে এখানে আলুর ভর্তা পরিবেশন করে, তো প্রথমে আলুর ভর্তা দিয়েই আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তারপর ব্যাম্বো চিকেন টেস্ট করেছি। খাওয়া দাওয়ার পর আমরা আনুমানিক প্রায় ঘণ্টা 2-এর মতো রিসোর্টে রেস্ট করে তারপর গিয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। তো কংলাক পাহাড়ে এখানে ওঠার পর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি নিচ থেকে এর ভিউটা কত বেশি সুন্দর আর কত বেশি মনোমুগ্ধকর। পাহাড়ের একদম উঁচুতে ওঠার পর এই ভিউটা দেখা যায়, আর এখানে ওঠার পর আমার কাছে সারাদিনের যত ক্লান্তি ছিল সবই মনে হয়েছে মুছে গিয়েছে।
কংলাক পাহাড়ে ওঠার পর পাহাড়ের চূড়ায় পাহাড়িরা এই বাঁশের তৈরি কাপ এবং কিছু বোতল বিক্রি করতেছে। এগুলো দেখতে আসলে অনেক বেশি কিউট লাগছে, তো আমি এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। আমার মতো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইগুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল না, বোতলগুলো এক একটা 100 থেকে 150 টাকা দামে যার কাছে যেমন বিক্রি করতে পারতেছে। আর কাপগুলোর দামও ছিল সর্বোচ্চ 50 থেকে 60 টাকার মতো। তো এখানে যে বাইয়ারটা বিক্রি করতেছেন ওনাকে আমি বলছিলাম যে উপরে ক্যাপটা একবার খুললে কি আরেকবার লাগবে কি না, বা এটা কতটা ভালোভাবে লাগবে, তার জন্য উনি আমাকে খুলে দেখিয়ে দিচ্ছেন। তো ওনাদের একটি বিষয় আমার অনেক বেশি ভালো লেগেছে, ওনারা একটি কাজ বারবারই দেখিয়ে দেয় কিন্তু একটু বিরক্তি হয় না, যেখানে কিনা আমরা একবারেই বিরক্ত হয়ে যাই। আমরা যেহেতু মাত্র পাহাড়ে চূড়ায় উঠে এসেছি তাই এখন আর কিনছি না, শেষে যাওয়ার সময় কিনে নিয়ে যাব। এখানে পাহাড়ে চূড়া থেকে নামার পর আমাদের দুই বাবু বেশ ক্লান্ত, তাই ওনারা দোলনায় দোল খাচ্ছেন। আর ভিডিওটা ক্যাপচার করে আমি স্মৃতিস্বরূপ ভিডিওতে রেখে দিয়েছি। এই ভিউটাও কিন্তু বেশ সুন্দর এবং দেখার মতো ছিল, আর এই নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।